প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে শেডিজি অনুষ্ঠান। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সোহেলিয়াস ড্রিমের স্বত্বাধিকারী সোহেলিয়া আক্তার। সোহেলিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। আপনাকে তো ভীষণ সুন্দর লাগছে আপনার হলুদ এই ড্রেসটাতে, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আমি আগেই বললাম যে আপনার এই কাপড়টাতে আপনাকে খুবই সুন্দর লাগছে, বিকজ আপনার পেজের নাম সোহেলিয়াস ড্রিম। এই যে একটা ড্রিমি ওয়ার্ল্ড, এই ড্রিমি ওয়ার্ল্ডের গল্পটা আমরা শুনতে চাই। জি, থ্যাংক ইউ, শুরু করছি। আসলে এই যে কোথা থেকে শুরু করব, আসলে শুরুটা ছোটবেলা থেকেই করি। ছোটবেলা থেকে পড়াশোনা নিয়ে যখন ব্যস্ত থাকতাম তখন থেকেই স্বপ্ন দেখতাম যে ডাক্তার হব, মানে তখন একটা এরকমই ছিল। এরপরে আবার একটা সময় পর্যায়ে আবার অন্য প্রফেশনের চিন্তা করলাম, তারপর একসময় টিচার হয়ে গেলাম। তো মাঝখানে আবার সব কিছু ছেড়ে দিয়ে মানে জাস্ট একদম নারী জীবনে চলে গেলাম। এরপরে এই যে গত 2020-এ আমার এই স্বপ্নের যাত্রা শুরু হয়েছে, তখন যে মানুষ অনেক এর মধ্যে ছিল, কিন্তু তখন থেকেই আমার মনে আছে আমি একটা কিছু করব। এবং আমি যখন উই প্ল্যাটফর্মে যুক্ত হই তখন আমার মনে হলো যে না, আমার সম্ভাবনা, আমার স্বপ্নগুলো এখান থেকেই আমার পূরণ হবে। এবং আমি তখন আমার অনলাইন পেজ শুরু করেছি এবং আমার বিজনেসটা শুরু করেছি। এবং আমার বিজনেসটা, আমি দেশকে ভালোবাসি এবং দেশীয় একটা পণ্য নিয়ে আমি কাজ শুরু করেছি। দেশীয় পণ্য রাজশাহী সিল্ক, আমার ইউনিক আইটেম হলো রাজশাহী সিল্কের সব প্রোডাক্ট নিয়ে আমার কাজ শুরু। এবং আল্লাহর রহমতে এটা এখন চলছে। এবং স্বপ্ন, আমি যেন দেশে বিদেশে আমি রাজশাহী সিল্কটার সুনাম আমার মাধ্যমে কিছুটা ছড়িয়ে দিতে পারি। রাজশাহী সিল্ক কেন? রাজশাহী সিল্ক কেন? আমার বাসা, আমার মানে জন্মস্থান হলো রাজশাহী। রাজশাহীকে আমি খুব ভালোবাসি এবং রাজশাহীকে আমি আসলে যে ঢাকাতে আছে গত 20 বছর, কিন্তু রাজশাহীকে আমি ভুলতে পারি না। ওখানে গেলে রাজশাহীর টানটা আমার খুব বেশি হয় এবং রাজশাহীর সাথে রিলেশন রাখার জন্যই মেনলি আমার যে রাজশাহীর এই প্রোডাক্টটাকে আমি সবার মাঝে তুলে ধরবো আমার মাধ্যমে, এই দেশীয় এই প্রোডাক্টটাকে। এই রাজশাহী সিল্কটা আপনি কী কী বানাচ্ছেন? রাজশাহী সিল্ক প্রথমে যখন শুরু করেছিলাম তখন মোটামুটি কালেকশন নিয়েই আমি শুরু করেছিলাম, যেগুলো ছিল শাড়ি, থ্রি পিস, শার্ট, পাঞ্জাবি, রেডিমেড জিনিসগুলো নিয়েই আমি আসতাম। এরপরে এখন আমার নতুন নতুন আয়োজনের মধ্যে মানে অনেক পরিকল্পনা, অনেক কিছু আছে। তো তার মধ্যে যে কাস্টমাইজ শাড়ি যে তৈরি করি মুসলিনের, তারপরে এমনি থ্রি পিস কিছুটা তৈরি করছি, এবং সব থেকে যে আমার কিছুটা আলাদা হতে হবে। এবং এই আলাদা হওয়ার জন্য আমি রাজশাহী সিল্ক কাপড় দিয়ে আমি ব্যাগ তৈরি করেছি, মেয়েদের পার্স ব্যাগ তৈরি করছি। এবং সব থেকে ইউনিক প্রোডাক্ট যেটা কেউই করেনি, যেটা প্রথম আমি করেছি, রাজশাহী সিল্ক কাপড়ের স্যান্ডেল তৈরি করছি। এবং যেটা সবার মধ্যে বেশ প্রচলিত হচ্ছে আপাতত, এবং মনে হচ্ছে যে সম্ভাবনাটা ভালোই হবে। এটা নিয়ে এগোলে আমি ভবিষ্যতে আরেকটু যে ভালো দিকে যেতে পারবো। এই স্যান্ডেলের গল্পটা আপনার মাথা থেকে কিভাবে আসলো? যে আপনি কেউ তো বানায়নি, আপনি কিভাবে চিন্তা করলেন, কোন কোন পরিস্থিতিতে চিন্তা করলেন যে আমার স্যান্ডেল নিয়ে কাজ করা উচিত? হ্যাঁ, এটা আসলে কাকতালীয় একটা ব্যাপার ছিল। আমি গত মানে মজার ঘটনা, আমি গত উই সামিটে 2021-এ যেটা হয়েছিল তাতে গিয়েছি, এবং আমি অনেকদিন পরে একটা স্যান্ডেল, নতুন স্যান্ডেল পরে আমি গিয়েছি সামিটে। যাওয়ার সাথে সাথেই আমার স্যান্ডেলটা একটু ই হয়ে গেল, নরম হয়ে গেল, যেটা পরে আমি চিন্তা করছি আমি তো মাঠে পারব। এরপরে আমি যখন একটা স্টলে গেলাম তখন ওই স্টলে আমি দেখছি যে ওরা টাঙ্গাইলের স্যান্ডেল তৈরি করছে। তো এইটা থেকে আমার মাথায় আসলো যে আমি এটা দিয়ে, আমি তখন আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি আমারটা দিয়েও নিশ্চয়ই এটা হবে। এবং আমি তখন এটা দিয়ে কাজ শুরু করলাম, যে মানে তখন থেকেই আইডিয়াটা শুরু হলো এবং তারপর থেকে তৈরি করতেছি। যেদিন আইডিয়া মাথায় এলো আর সেদিন থেকে আপনি যেদিনকার বানালেন, তার সময় কতদিন ছিল? খুব বেশি ছিল না, মানে 3-4 মাসের মধ্যেই আমার এটা রেডি হয়ে গেছিলো। এটা মার্কেটে চল কিরকম? মার্কেটে চলে বলতে, অনলাইনে তো যেহেতু সাইজ টাইজগুলো অনলাইনে মানে আমি পিকচার দিয়েছি, ছবি দিয়েছি, অনলাইনে তেমনভাবে না হলেও আমাদের মোটামুটি আমাদের মোহাম্মদপুর এরিয়ার মধ্যে আমার একটা শোরুমের মধ্যে আমি আসি, যেখানে আমার ভালোই চলছে মানে যে প্রোডাক্ট পরে। এবং মেলাতে, মেলা যখন মেলাতে অ্যাটেন্ড করেছি, মেলা থেকেও সবাই পরে পরে স্যান্ডেল নিয়ে গেছে এরকম। আপনার এই আপনার যে ড্রিম সোহেলিয়াস ড্রিমের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আমি মানে অনেক দূর এগোতে পারবো, কত দূর এগোতে পারবো জানি না, তারপরেও স্বপ্ন কিন্তু বড়ই দেখি।
যে আমি ভবিষ্যতে যেন আমার একটা আমার ইউনিক প্রোডাক্ট, আমার এই ড্রিম দিয়ে যে ইউনিক প্রোডাক্টগুলো তৈরি হবে সেগুলো যেন আমি দেশের বাইরে করতে পারি, এবং আমার নিজস্ব শোরুমের মাধ্যমে, নিজস্ব অফিসের মাধ্যমে আমি যেন সেগুলো আমি বাইরে এক্সপোর্ট করতে পারি। মেন আমার স্বপ্নের মধ্যে এটাই আছে এখন। আপনি কত টাকা ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করেছিলেন আপনার এই উদ্যোগ? আসলে সত্যি কথা বলতে যে তখন ইনভেস্টর একদম মানে খুবই কম বলতে হবে, যেহেতু প্রোডাক্টটা দামি, তারপরেও কিন্তু আমি খুব কম প্রোডাক্ট দিয়ে মানে কম মূল ইনভেস্ট করেছিলাম। আমি তখন 10,000 দিয়ে আমি প্রথমে কালেকশনের পণ্য আনছিলাম, এরপরে তারপর থেকে তো আস্তে আস্তে চলছে। এখন আপনার সেল কিরকম? এখন মোটামুটি মাসে প্রায় 20,000 টাকা মোটামুটি হয়, 20,000। আবার কোনো মাসে আবার একটু দেখা যায় একটু কম হচ্ছে, তা আমি একটু ধীরে ধীরে আগাচ্ছি। আমি এখনো ওইভাবে একেবারে ফুল ফেজে আগাইনি, কারণ আমার কিছু কিছু জিনিস, কিছু কিছু বাইন্ডিংস আছে, কিছু কিছু সমস্যা আছে, যার জন্য এখন ওইভাবে আগাতে পারছি না। হ্যাঁ, যার জন্য তারপরেও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছি। এই যে সমস্যাগুলোর কথা বললেন, এই সমস্যাগুলো আপনি কিভাবে ওভারকাম করছেন? সমস্যাগুলো বলতে কি, সমস্যাগুলো আসছে যেমন আমি এখনো ট্রেড লাইসেন্সটা আমি করি নাই। ট্রেড লাইসেন্সটা না করাতে আমি যে একটা নিজস্ব শোরুম দিব সেখানে একটা সমস্যা হচ্ছে, বা প্রোডাকশানে সমস্যা হচ্ছে যে আমি হিউজ প্রোডাক্ট তৈরি করে ফেলবো, আমার ক্রেতা নাই, আমার টার্গেট মার্কেটের টার্গেট মার্কেটটাকে আমি তৈরি করব, তারপরে আমি হিউজ প্রোডাক্টে যাব, প্রোডাকশানে যাব, এরকম একটা পরিকল্পনা আছে। তো যার জন্য এই জিনিসগুলো আমি আস্তে আস্তে চিন্তার মধ্যে আছে এবং প্রক্রিয়াধীন আছে। যেমন আমি সামনেই হয়তো এগুলোতে ই করব, এবং অনলাইন পেজও আমার যেটা আছে সেটাকেও আমি আসলে সত্যি কথা বলতে কি এই লাইন থেকে তো দূরে ছিলাম, কম্পিউটার ইর থেকে একটু মোবাইলটাই হয়তো চালাতাম। হ্যাঁ, অনেকদিন এটা গ্যাপ পড়ে গেছিলো, তা এখন মনে হয় না, আমাকে যদি অনলাইনে হতে হয় তাহলে এগুলোতে আমাকে দক্ষ হতে হবে, বিভিন্ন বিভিন্ন দিকে আমাকে, এগুলোতে দক্ষ না হলে আমি এগোতে পারবো না। আমার এই সামনের দিকের ওভারকাম বলতে আমি এই যে বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমি এগোচ্ছি। তা এখন আপনি অনলাইনে দক্ষতা অর্জন করার চেষ্টা করছেন? হ্যাঁ, এটা মানে আপনার আপনার জায়গা থেকে যে শেখার কোনো শেষ নাই, দেখার কোনো শেষ নেই, যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, যদি আমি ঠিক বলে থাকি, ভুল বললে আপনি আমাকে কারেক্ট করবেন। আমি কিন্তু এটা আমি আমার নিজের কথা বলি, আমি কিন্তু প্রায় 20 বছর পরে পড়াশোনার লাইনে আবার ঢুকেছি, কারণ আমি এখন উদ্যোক্তা হয়েছি। এই উদ্যোক্তা অনলাইন উদ্যোক্তা কিন্তু পড়াশোনা ছাড়া হবে না, ভালো মতো না জানলে কিন্তু আমি এগোতে পারবো না। হয়তো কয়েকদিন হয়তো খুব ভালো ব্যবসা সফল হয়ে যাব, তারপরে কিন্তু আমি পড়ে যাব। তো যার জন্য আমি এই জিনিসগুলো যেমন ট্রেনিংগুলো বিভিন্ন দিক থেকে ট্রেনিংগুলো আমি নিচ্ছি, বিভিন্ন দিকে যে ওয়ার্কশপ হয় আমি এগুলো করে আমি চেষ্টা করছি যে আমি যেন আমার এই ব্যবসায়িক জ্ঞানটাকে আমি একটু আগাই, তারপরে আমি আমার বড় পরিসরে আমি আমার চিন্তাভাবনাগুলো আরও বড় পরিসরে করব। আপনার এই যে একটা লম্বা যাত্রা, তার ভিতরে যে স্ট্রাগলগুলো ছিল, সাকসেস ছিল, সেখান থেকে আপনার কাছ থেকে আপনার টপ একটা পরামর্শ শুনতে চাই নতুন উদ্যোক্তাদের জন্য। নতুন উদ্যোক্তাদের জন্য একটা জিনিস যে ধৈর্য ধরে থাকতে হবে, লেগে থাকতে হবে, অল্পতেই ভেঙে পড়লে চলবে না। এখন যারা নতুন আসে তারা মনে হয় যে অল্পতেই সব টাকা ইনকাম করে নিয়ে আমি মনে হয় যে একজনকে দেখে, সফল মানুষকে দেখে মনে হয় যে ওরা মনে হয় অল্প দিনেই হয়েছে, কিন্তু এটা হবে না। যে সমস্যা আসবেই, সেই সমস্যাগুলো ওভারকাম করার জন্য ধৈর্য ধরতে হবে এবং মনোযোগ দিয়ে নিজের আত্মবিশ্বাসটা টিকিয়ে রাখতে হবে, তাহলে সে এগোতে পারবে। সো আত্মবিশ্বাস ইম্পর্টেন্ট, ধৈর্য ইম্পর্টেন্ট, এবং সাথে পরিশ্রম লাগবে, সাথে পরিশ্রম ইম্পর্টেন্ট। সোহিল আপা, থ্যাংক ইউ সো মাচ। আপনার আপনার এমন কোনো গল্প আছে যেটা আপনি আমাদের দর্শকদের, আপনার ক্রেতাদের জানাতে চান? কি ধরনের গল্প? যে কোনো একটা গল্প হতে পারে। আপনি ধরেন আপনার এই যে উদ্যোক্তা জীবনের এমন একটা গল্প যেটা আপনি সবাইকে শোনাতে চাচ্ছেন, এরকম কোনো একটা গল্প আছে আমাদের সাথে শেয়ার করতে চান? আসলে হ্যাঁ আছে, এরকম যে আমি যে আসলে সফল মানে আমি তো এগোচ্ছিলাম ধীরে ধীরে, কিন্তু আসলে তো এখন দেখছি একটু একটু করে সফল হচ্ছি, মানে সফলতাটা আসছে। হ্যাঁ, আমি আমার রাজশাহীতে আমাদের একটা মেলা হয়েছিল, উই অ্যারেঞ্জ করেছিল ও মানে ই কমার্স গ্রুপ। তো সেখানে আমার একটা একটা ই ছিল, আমার একটা হ্যান্ড পেন্টের একটা শাড়ি আমি করাই নিয়ে আসছিলাম, এবং আমি মনে মনে করছিলাম যে এই শাড়িটা আমাদের নাসিম আক্তার নিশাপ, আমাদের প্রেসিডেন্টের জন্য, প্রেসিডেন্ট নিলে ভালো হয়, মানে আমি তার একদম বাংলাদেশের সিনারি, মানে ওনাকে আমরা এইভাবে ভাবি যে বাংলাদেশের একটা সিম্বল। তো আমি মনে মনে এটা করছিলাম, এবং আমার ইতে রাখার পরে আপু, নিশাপু এটা নিয়েছিল,
আমার মেলা থেকে, রাজশাহী মেলা থেকে। তো সেটা আমার একটা সফলতা ছিল। এরপরে হিসাব আরেকদিন হঠাৎ করে রাত্রিবেলা যখন দেখছি যে উনি একটা পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের উনি ওই শাড়িটা পরে গেছে, রাত্রি ১২টায় দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে আপু তাহলে নিশ্চয়ই এই শাড়ি কত, এবং আমি যেটা স্বপ্ন দেখেছিলাম আপু সেই জিনিসটাই করছে। তো সেটা আমার কাছে আসলে খুব বেশি আনন্দদায়ক ছিল, এবং পরের দিন আমি একটা খুব সুন্দর করে মানে পোস্ট দিয়ে দিয়েছিলাম যে আসলে এটা আমার জন্য অনেক এক্সাইটমেন্ট ছিল, তো ভালো লেগেছিল আসলে। তো এই এই স্বপ্নগুলো আসলে দেখি যে আসলে আমার উদ্যোগের জিনিস একটা বড় বড় কেউ পড়বে, সেলিব্রিটিরা পড়বে, সবাই সবার কাছে যাবে, নাম হবে, এটা আমার জীবনের মানে খুব একটা বড় গল্প ছিল। ওয়াও, মানে আপনি একজনের জন্য শাড়িটা মনে মনে ভেবেছেন সে নিলে ভালো হয় এবং তাকে চিন্তা করে আপনি শাড়িটা বানিয়েছেন এবং উনিই নিয়েছেন। হ্যাঁ, এটা এটা আমার কাছে আসলে খুব একটা মানে মনে হয়েছিল যে এটা আল্লাহ প্রদত্ত একটা গিফট আমার কাছে চলে আসছে। না, এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা গল্প। সোহেলী আপু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত চমৎকার একটা গল্প শেয়ার করার জন্য, আপনার উদ্যোগের গল্প শেয়ার করার জন্য, আপনার স্ট্রাগল, আপনার সাকসেস এই গল্পগুলো শেয়ার করার জন্য। আপনি ভালো থাকবেন, আপনার সোহেলিয়াস ড্রিমকে নিয়ে আপনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন যেন আপনি বাস্তবায়ন করতে পারেন, সেজন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপু আপনাকে এবং সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি, আগামীকাল দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক শহরের সাথেই থাকবেন।